আইটিডাব্লিউ ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। তোমরা তো অলরেডি জানো যে তোমাদের যে লেটেস্ট সিলেবাসে কিছু পরিবর্তন হয়েছে, তো সেই পরিবর্তন নিয়েই আমি কিছু কেমিস্ট্রি সম্বন্ধে তোমাদের বলবো। আমি কেমিস্ট্রি পড়াই, আমার নাম অরুণাভ সরকার। গত 20 বছর ধরে আমি কেমিস্ট্রি পড়িয়ে আসছি। আজ আমি তোমাদের সাথে একটি সিলেবাসকে নিয়ে আলোচনা করব যে কোন চ্যাপ্টার গুলো আছে, কিভাবে পড়লে তোমাদের সুবিধা হবে, কোন চ্যাপ্টার থেকে কোন কোন জায়গাগুলো তোমরা মন দিয়ে একটু পড়বে, সেটা সম্বন্ধে তোমাকে আমি আজকে একটু বলছি। তো প্রথম দেখো, প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা স্ট্রাকচার অফ অ্যাটম। তো এই চ্যাপ্টারে কি আছে, বেসিক থেকে যদি তোমরা শুরু করো একটু, অ্যাটম কাকে বলে, অ্যাটমিক নাম্বার কাকে বলে, অ্যাটমিক নাম্বারে কি কি আছে, মাস নাম্বার কাকে বলে, আইসোটোপ কাকে বলে, তারপর কি আছে, চ্যাপ্টারটার নাম ইটসেলফ অ্যাটমিক স্ট্রাকচার, যে একটা অ্যাটমের স্ট্রাকচারটা কিভাবে থাকে, অ্যাটমের ভেতর ইলেকট্রনস গুলো কোথায় থাকে, প্রোটনস গুলো কোথায় থাকে, আর সেইগুলো কিভাবে ডিসকভার হয়েছিল, বোরস মডেল অফ অ্যাটমে কিভাবে সেটা করা হয়েছিল, এবং প্রত্যেকটা ইলেকট্রন প্রোটন নিউট্রন এদেরকে আমরা যে আলাদা করে চিনতে পারি, সেইগুলো আমরা তোমাদের এই চ্যাপ্টার থেকে পড়তে হবে। যেখানে তোমাদের কি কি লাগবে, কয়েকটা প্রিন্সিপাল আছে, ল আছে, যেমন আব্বাও প্রিন্সিপাল, পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল, হুন রুল, এগুলো তোমাদের মন দিয়ে পড়তে হবে। এবং ওখান থেকেই তোমরা অরবাইট আর অরবাইটাল সম্বন্ধে কিছু ধারণা পাবে। অরবাইটাল কনসেপ্টটা একটু বেশি মন দিয়ে পড়বে, কারণ অরবাইটাল কনসেপ্টটা থেকেই তোমাদের যে পরের চ্যাপ্টারটা তোমরা দেখছো, দ্যাট ইজ কেমিক্যাল বন্ডিং, ওখানে একটা মেজর পার্ট এই অরবাইটাল কনসেপ্ট থেকেই এসছে। বাট তার মানে এই না যে শুধু অরবাইটাল কনসেপ্ট দিয়েই কেমিক্যাল বন্ডিংটা চলছে। কেমিক্যাল বন্ডিং এর প্রথম থেকে যদি তোমরা যাও, কোভ্যালেন্ট বন্ড কাকে বলে, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড কাকে বলে, কিভাবে কোভ্যালেন্ট বন্ড থেকে সলিড গুলো তৈরি হয় বা কিভাবে আয়নিক সলিড গুলো তৈরি হয়, মেটালিক সলিড গুলো কিভাবে তৈরি হয়, সেই জায়গাটা তোমাদের পড়তে হবে। এই যে সলিড বললাম কথাটা, অ্যামরফাস সলিড কাকে বলে, ক্রিস্টালাইন সলিড কাকে বলে, সেইটার সম্বন্ধেও তোমাদের ধারণা নিতে হবে। আর যেটা লাগবে, এই কেমিক্যাল বন্ডিং আর অ্যাটমিক স্ট্রাকচারের হেল্প নিয়ে যেটা লাগবে তোমাদের এই অরবাইটাল কনসেপ্ট থেকে, যে আমাদের যে অরবাইটাল গুলো আছে তাদের সাহায্যে আবার কিভাবে হাইব্রিডাইজেশন হয়, কিভাবে এই বন্ডিংটা তৈরি হয়, কিভাবে ডিফারেন্ট মলিকুলার স্ট্রাকচার গুলো তৈরি হয়। এবার থার্ড আসছি, দেখো অক্সিডেশন রিডাকশন আর ইলেকট্রোকেমিস্ট্রি পুরোটা একসাথে আছে, বাট দুটো পার্ট হিসেবে ভাবতে পারো, অক্সিডেশন রিডাকশন একটা পার্ট ভাবতে পারো, যেখানে তোমাদের অক্সিডেশন মানে কি, রিডাকশন মানে কি, সেটা সব আগে জানতে হবে। এবং কোন কনসেপ্টে, দু রকম কনসেপ্ট আছে, একটা ইলেকট্রনিক কনসেপ্টে আছে, এবং ওই ইলেকট্রনিক কনসেপ্ট দিয়ে কিভাবে একটা রিয়াকশনকে আমরা ব্যালেন্স করি সেটা তোমাদের ধারণা নিতে হবে। সেকেন্ড যে কনসেপ্টটা আছে, দ্যাট ইজ আয়ন ইলেকট্রন মেথড, এবং এই আয়ন ইলেকট্রন মেথডেও তোমরা কিভাবে একটা রিয়াকশনকে ব্যালেন্স করতে পারো উইথ দ্য হেল্প অফ অক্সিডেশন আর রিডাকশন, অক্সিডেশন আর রিডাকশনের সাহায্যে, সেটাও তোমাদের এই চ্যাপ্টারে অক্সিডেশন রিডাকশন থেকে ধারণা হবে। আর ইলেকট্রোকেমিস্ট্রি পার্ট যদি তোমরা বলো, সেখানে ইলেকট্রোলাইসিস পার্টটা আছে, যেটাকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়, এবং ওইখানে ফ্যারাডেজ ল গুলো তোমাদের জানতে লাগবে। ফ্যারাডেজ ল এর হেল্প নিয়ে ইলেকট্রোলাইসিস যখন হয়, কপার সালফেটকে যদি আমরা ইলেকট্রোলাইজ করি কি হবে, এবং কোন ইলেকট্রোড ইউজ করলে কপার সালফেটের কি চেঞ্জ আসবে, সেগুলো তোমাদের পড়তে হবে। তারপরে আসছি অ্যাসিড বেস আর সল্ট। অ্যাসিড মানে তোমরা জানো অম্ল, ক্ষার আর লবণ। এই চ্যাপ্টারটাই কি পড়তে হবে, অ্যাসিড কাকে বলে, বেস কাকে বলে, সল্ট কাকে বলে, এদের অ্যাসিডের বেসিসিটি পড়তে হবে, বেসের অ্যাসিডিটি পড়তে হবে। এই অ্যাসিড আর বেস মিলে যখন একটা রিয়াকশন করে, সেই রিয়াকশন সম্বন্ধে তোমাদের ধারণা নিতে হবে, মানে নিউট্রালাইজেশন রিয়াকশন, বা একটা সল্ট যখন জলের সাথে রিয়াকশন করে সেটা নিউট্রালাইজেশনের উল্টো, যেটাকে আমরা বলি হাইড্রোলাইসিস রিয়াকশন, সেই রিয়াকশন সম্বন্ধে তোমাদের আইডিয়া দিতে হবে। আর কি আছে এই চ্যাপ্টারটা, এই যে অ্যাসিড আর বেস বলছি, মানে অম্ল আর ক্ষার, এদের কনসেন্ট্রেশনের সম্বন্ধে তোমাদের ধারণা নিতে হবে। কনসেন্ট্রেশন আমরা কি ইউনিটে প্রকাশ করি, কি ইউনিটে এক্সপ্রেস করি, কিভাবে ক্যালকুলেট করি, তার ডিফারেন্ট ফর্মুলাগুলো, মানে নর্মালিটি, মোলারিটি, মোলালিটি, ফর্মালিটি, এদের হেল্প নিয়ে কিভাবে অ্যাসিড বেসের এদের কনসেন্ট্রেশন গুলো বার করা যায়, এবং অ্যাসিড আর বেস রিয়াকশন করলে, নিউট্রালাইজেশন হলে, সেই সলিউশন যেটা তৈরি হয়
তার পিএইচ কিভাবে আমরা বার করতে পারি সেগুলো সম্বন্ধে তোমাদের ধারণা নিতে হবে। এটা গেল অ্যাসিড বেসের সল্ট। এরপর যে চ্যাপ্টারটা আসছে দেখো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এখানে তোমাদের যেটা মেন লাগবে সেটা হচ্ছে যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম একটা প্রিন্সিপাল আছে, যে প্রিন্সিপালটাকে আমরা বলি লি চ্যাটেলিয়াস প্রিন্সিপাল। লি চ্যাটেলিয়াস প্রিন্সিপালের হেল্প নিয়ে তোমাদের যেটা জানতে হবে যে আমাদের যে ডিফারেন্ট অ্যাসিড বা গ্যাসগুলো আছে, যেমন অ্যামোনিয়া গ্যাস বা নাইট্রিক অ্যাসিড গ্যাস বা সালফার ডাইঅক্সাইড, যে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়াল প্রসেসগুলো আছে, ইন্ডাস্ট্রিতে যে আমরা তৈরি করি সেই ডিফারেন্ট প্রসেসে কিভাবে আমরা লি চ্যাটেলিয়াস প্রিন্সিপালের হেল্প নিয়ে আমরা ওখানে ওদের প্রডিউস করতে পারি বা তৈরি করতে পারি। এবার আমি 6 নম্বরটা পেরিয়ে একটু 7 নম্বরটা আসছি। আমি 6 নম্বরটা সম্বন্ধে লাস্টে তোমাদের বলছি। ওয়াটারে যেটা লাগবে যে হার্ড ওয়াটার সফট ওয়াটার কাকে বলে, তাদের হার্ডনেস কিভাবে আমরা প্রকাশ করি, কিভাবে হার্ড ওয়াটারকে সফট ওয়াটারে পরিণত করা যায়, কি কি প্রসেসে তাদের আমরা হার্ডনেসটা রিমুভ করতে পারি, সরাতে পারি, সেইগুলো সম্বন্ধে তোমাদের জানতে হবে। 8 নম্বরে আছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন থেকে কি পড়তে হবে? হাইড্রোকার্বন থেকে মেইনলি যেটা তোমাদের লাগবে আইসোমেরিজম বলে একটা পার্ট আছে। আইসোমেরিজম কাকে বলে, কখন আইসোমার হয় বা কারা আইসোমার তৈরি করতে পারে সেটা তোমাদের জানতে হবে। কম্পাউন্ড গুলোর নামকরণ কিভাবে করা হয়, মানে যেটাকে নোমেনক্লেচার বলি, কিভাবে ওদের নোমেনক্লেচার করা হয় সেগুলো জানতে হবে। প্লাস অ্যালকিন অ্যালকাইন অ্যালকেন এদের কিভাবে আমরা ল্যাবে তৈরি করা হয় বা ইন্ডাস্ট্রিতে কিভাবে আমরা তৈরি করতে পারি, তাদের কেমিক্যাল রিয়াকশন গুলো তোমাদের জানতে লাগবে। আর সবার শেষে আছে মেটালার্জি। কেন বললাম এটার শেষে, এটা অনেক কিছু আছে বাট খুব ছোট ছোট পার্ট আছে, যে মিনারেলস কাকে বলে, মিনারেলস এর ভেতর যে পদার্থগুলো থাকে তাদের তাদের কি কি বলা হয়, তাদের আমরা কি করে সরাই, সেই মিনারেল থেকে কি করে আমরা একটা মেটালকে তৈরি করতে পারি, কিভাবে মেটালকে আমরা পাই, যেটা ইলেকট্রোলাইসিসের আবার হেল্প লাগবে তোমাদের এখানে, যে ইলেকট্রোলাইসিস প্রসেসে মানে যেটাকে আমরা বলি ইলেকট্রোমেটালার্জি, সেই প্রসেসে কিভাবে আমরা এখান থেকে মেটাল গুলোকে পেতে পারি সেটা জানতে লাগবে। প্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে অ্যালয় কাকে বলে, এবং অনেকগুলো অ্যালয় আছে, তোমাদের অ্যালয়গুলোর কম্পোজিশন জানতে হবে এবং তাদের আমরা কোথায় ইউজ করি সেইটা সম্বন্ধে তোমাদের ধারণা নিতে হবে। তো এই যে ধারণাটা তোমাদের আমি দিলাম, এটা জাস্ট একটা অপরসা ধারণা দিলাম যে কোন কোন চ্যাপ্টার থেকে কি পড়লে তোমাদের সুবিধা হতে পারে। তাই যারা যাদের ইচ্ছে তারা ভালো করে বইটা খুলে আমি যে চ্যাপ্টারগুলো বললাম সেগুলো দেখতে পারো। তাহলে তোমাদের অল্প একটু ধারণা হয়েছে যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন জায়গাগুলো তোমাদের পড়তে হবে। আশা করি তোমরা ইউটিউব চ্যানেলটা দেখে এটাকে ফলো করতে পারবে, এবং যদি ফলো করো আমি আশা করি তোমাদের উপকার হবে এবং তোমাদের উপকার হলে আমারও উপকৃত হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালোভাবে থেকো, দেখো, পড়াশোনা করো।